ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হলো তোমার কি বার আজকে হলো বুধবার আজকে হলো বুধবার ভোগাছে বাজারে সকাল থেকে মোটামুটি কাজ হয়ে গেছে বাসন বাসনকসন মাজা এখনও বাকি আছে বিছানা বিছানাগুলো তোলা হয়ে গেছে ঘরটা ঝাড় দেবো সব কাজ নাকি হয়ে গেছে একটা একটা করে সব কিছু বলছি আসলে কী বলতো গরমে না মানে শীতের দিনে এক কাজ করতে আলিশে গরমের দিনে গরমে মানে অসহ্য হয়ে যায় উফ আমাদের গ্রিনের যে কি অবস্থা যারা আমরা ঘরে থাকি তো এই অবস্থাটা কেউ বুঝবে না সবাই বলবে আমরা বাইরে থাকি আমরাই বেশি কষ্ট করি তাই না তো যে যার জায়গায় আছে সে সে তার জায়গাটা বোঝে আর যে যার জায়গায় সে কষ্ট করে সবাই সবার জায়গাতেই কষ্ট করে কষ্ট না করলে কি করবে সারাটা দিন তো কষ্ট জীবনটা নিয়েই বা কী করবে কষ্ট দুঃখ নিয়েই তো আমাদের এই জীবনটা বলো চলো সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবার কাজকর্ম বাকিটা করে দিয়ে খিদে পেয়েছে পিটচর্চর করছে তোকে সকালে ভাত খায়নি এখন ভাত খাবো বউ আসলে ভাতটা খাবো ভাবলাম বউকে বললাম যে বউ খেয়ে একেবারে যা বললো মা খেয়ে গেলে বাজারে দেরি হয়ে যাবে তো আমি এসে খাবো তো চল দালি তাই শই ও আসলে একসাথে দুজনে মিলে ভাতটা খাবো খেয়ে তারপরে বাকি কাজগুলো সেরে স্নান করে আসবো চলো তোমরা দেখতে থাকো আর আমি আশা করবো আমার ব্লগটা জুড়ে তোমরা থাকবে আর ভালো লাগলে একটা কমেন্ট করবে আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না সেই দিনকে আবার এই চাদরটা পেতে মানে কিনেছি সেদিনকে বাদনি প্রিন্টে না আমার একটাও চাদর ছিল না তো এই চাদরটা সেদিন কিনেছি আজকে আবার ধুয়ে দিয়েছিলাম আর তো দেখো তো কেমন লাগছে অনেক দিন ধরে ভাবি যে একটা বাদনি প্রিন্টের চাদর কিনবো কিন্তু কেনাই হয় না কিনবো কিনবো করেও কেনা হয় না তো সেদিনকে কিনেই ফেললাম অনেক দিনের একটা শখ পুর প্রতিদিনের মতন সংসারের কাজ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর জীবন বলো সংসার বলো দুটোই একাকার হয়ে গেছে মিলেমিশে তো জীবন বলা আর সংসার বলো দুটো করতে গিয়েই এতদিন কাটিয়ে এতদিনে বুঝতে পেরেছি যে আমাদের জীবনের সুখ দুঃখ দুটোই কিন্তু আছে আর দুঃখটা কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করো না তোমার দুঃখটা কিন্তু তোমার কাছেই রেখে দাও তাহলে দুঃখটা অনেক কমবে আর সুখ সুখটা তুমি সবার সঙ্গে শেয়ার করে নিও তাহলে কিন্তু সুখটা অনেক বাড়বে এটাই হলো জীবনের মূল মন্ত্র আর একটা জিনিস তুমি সব সময় মাথায় রাখবে যে তোমার সব সব মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বল জিনিস থাকে তার দুর্বলতা তো তোমার এই দুর্বলতাটা কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করো না এই দুর্বলতাটা তুমি যখনই কারোর সাথে শেয়ার করবে কিছুই বুঝতে না ভোপাজার থেকে এসে দেখো বসে আছে যে আর বাজারটা চলে এসছে দেখো আজকে ভোকি বাজার করেছে বাটা মাছ আছে যে বাটা মাছটা অবশ্য কেটে নিয়ে এসছে ধুয়ে রেখেছি আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ চলো চিংড়ি মাছটা ছুলে নেই আগে যেটা বলছিলাম সেটা হলো যখনই তুমি কারোর সাথে শেয়ার করবে দুর্বলতাটা তখনই কিন্তু মানুষ কিন্তু সেটাই খুঁজে খুঁজে তোমাকে বারবার আঘাত দেবে সেটার উপরেই আঘাত দেবে আর মানুষ তোমাকে অনেকটা তোমার সাথে পেয়ে বসবে তার জন্যে দুর্বলতাটা কারোর কাছে প্রকাশ করো না তোমার দুর্বলতা তোমার কাছেই রেখে দাও তাহলে কিন্তু অনেকটা শান্তি পাবে তো দেখো আমার চিংড়ি মাছটা ছোলা হয়ে গেছে সংসার জীবন করতে এসে কিন্তু আমরা কম বেশি অনেকেই অনেক কিছুই শিখেছি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলে যাচ্ছি আগে দেখো যখন প্রথম নতুন সংসারে এসেছিলাম তখন কত কিছুই না ভেবেছিলাম কত ভুল ত্রুটি কত কিছুই হয়েছে সবই কিন্তু আস্তে আস্তে শিখে গেছি কিন্তু সেই দিনগুলো সেই দিনগুলোও কিন্তু কঠিন দিনগুলোও কিন্তু আমাদের পার হয়ে গেছে তার জন্যেই কিন্তু সবার আগে আমাদের মনে রাখতে হবে আমাদের ধৈর্যটা ধরে রাখতে হবে ধৈর্য ধরলে কিন্তু সব কিছুই জয় করা যায় সকালের জল খাবার আজকে অনেকটা দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে আজকে কি দিয়ে জল ভাত খাচ্ছি দেখো সকালবেলা দেখো লঙ্কা ভাজা দুখানা আর বাটা মাছ ভাজা আর তেল বাটা মাছের ওই যে বৌতাই নিয়েছে আয় খেতে আয় কখন থেকে ডাকছি দেখো যে এমনিতেই এগারোটা বেজে গেছে এখন দুপুর সকালের খাওয়া হলো না তাহলে দুপুরের খাওয়াটা কখন খাবে তোমরাই বলো হ্যালো গাইজ গরমে একেবারে দিচ্ছিস বন্ধ করে ঘরে তো আজকে ইচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এখানে চিংড়ি মাছটা দেখো আমি ভেজে নেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিলে না চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তো তার জন্যে আমি চিং মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ইচড়টা দিয়ে দিচ্ছি ইচড়টা এবার ভালো করে কষিয়ে নেব আর আজকে আমি ইচড়টা একটু বেশি রান্না করছি এতটা আমাদের লাগে না কারণ কি বলো তো আজকে একটুখানি ভোর মামার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে তো ভাবলাম যে বোনের জন্য ওদের জন্য একটু নিয়ে যাই বেশি করে রান্না করি তো ওদের জন্য একটু নিয়ে যাব বলেই বেশি করে করলাম কি এটা মা পার্সেলে এটা একটা ফেস ওয়াশ এটা মুখে মাখলে সঙ্গে সঙ্গে যে যত কালোই থাক তার মুখ একদম পরিষ্কার ঝকমকে হয়ে যাবে দেখবি কি দেখাবো দেখি মুখে মাখতে হবে কিন্তু দেখা হ্যাঁ 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 টেন 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 কুইং কুইং পেইং পেইং মাখবো মাখবো আই মাখবো হ্যাঁ এটা কি ইমা এটা তো মার্বেল কি স্টোন কি একটা বেশ এটা হলো স্টোন পরিষ্কার করার মানে টাইলস টাইলস তারপরে কল এখনো আমি করে দেখিনি সবে এটা অর্ডার করেছি তবে করবো তোমাদের সামনে করে দেখাবো যদি পরিষ্কার হয় তো ভালো না হলে ঠকে গেলাম ঠিক আছে তোমাদেরকে আজকে আমি ঘরটাকে এটা নিয়ে এসছি প্রোডাক্টটা আমি জানি না অনেক অ্যাড দেখছি দেখে নিয়ে আসলাম তো এই পাথরের ঘরগুলোতে কি হয় বলো তো প্রত্যেক দিন কিন্তু ঘর মুছি তবু ওই যে সাইডগুলো না মাঝে মাঝে দেখবা কালো হয়ে যায় যাদের পাথরের ঘর মেঝেটা পাথরের তারা বুঝতে পারবে তো এই কালো হয়ে যায় বলে এটা আমি সবসময় ফেসবুকে ফ্লিপকার্টে সব কিছুতেই দেখছি আর কি অ্যাডটা খুবই দেখছি তো নিয়ে আসলাম দেখি দেখা যাক কেমন হয় জিনিসটা তো আমিও নিজেও জানি না তো দেখো এই কর্নারটা কেমন কালো হয়ে গেছিলো না তো আমি পরিষ্কার করার চেষ্টা করছি এটা দিয়ে দেখি কত দূর কী হয় আর স্কচ বাইটা দিয়ে করছি স্কচ বাইতে কিন্তু কোনো সাবান টাবান কিছুই নেই শুধু এইটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে তারপরে স্কচ বাইটা দিয়ে ঘষছি তো ঘষার পরে দেখা যাক কি হয় যদি পরিষ্কার হয় তাহলে তো খুবই ভালো কথা আর কি কারণ কি এই যে প্রত্যেক দিন ঘর মুছে তো সাদা থাকে সব জায়গায় সাদা শুধু সাইডটাই কেমন একটা কালো হয়ে থাকে আর প্রত্যেক দিন তো এত টাইম পাওয়া যায় না যে প্রত্যেক দিনই সাইটগুলো ঘষে ঘষে পরিষ্কার করো প্রত্যেক দিন যদি আবার টাইম দিয়ে যদি সাইডগুলো ঘষে ঘষে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু আবার এতটা কালো হয় না আর আমাদের একা হাতে সমস্ত কিছু করা তো তো সব দিন আর হয়েও ওঠে না কোনোদিনে তো তাড়াহুড়ো করে মানে কোনো রকমে ঘর মুছেও চলে হয় এরকম হয় তাই না তো দেখো আমার তো মনে হচ্ছে ভালোই পরিষ্কার হচ্ছে এবারে এটা দিয়ে ঘষার পরে নেতা দিয়ে মুছব তো দেখো এবার মুছে নিচ্ছি জায়গাটা কেমন হয় আমিও দেখি তোমরাও দেখো বাহ ও ভাই ফাইন পরিষ্কার হয়েছে তো ও ভাই একদম উঠে গেছে বাহ ইমা পুরো পরিষ্কার হয়ে গেছে আমরা সচক্ষে প্রমাণিত বাহ ওরা যা দেখাচ্ছে পুরো তাই মা ভাও বললে হবে না পরিষ্কার গেছে একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই দেখুন গাইস ফ্লাশটা অফ করে দিলাম এই এই দেখে পরিষ্কার হয় ডেলি আর এখানে পুরো কালো ছিল প্রথমে দেখলেই ক্লিপটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন বাহ ছায়াটা পুরো গায়ে হয়ে গেছে রান্না করতে করতে চলে গেছিলাম ইঁচোড়টা কষা আর কি বসিয়ে দিয়ে তো দেখো ইঁচোড়টা আমার ভালোই বেশ কষা হয়ে গেছে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব আর এই সিজেনে এখন কিন্তু ইচর খাওয়া খুবই ভালো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ ইঁচোড় তো কথাই হবে না মাছ মাংস ফেলে রেখে খাওয়া যায় এরকম একটা মানে সুস্বাদু খাবার আর কি তো এবারে জল ঢেলে দিলেই তো হয়ে যাবে রান্না তো রান্নার পরে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো বোনরাও যাবে বোন বোনের ছেলের বউ ছেলে মেয়ে সবাই যাবে আমিও যাব আর একটা কী বলতো বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে কেমন লাফিয়ে উঠি বলতো সে প্রত্যেক দিন যদি যেতে হয় তাও মনে হয় এরকম লাফানোটাই থাকবে আমার তো অবশ্য এখনও থাকে তোমাদের কেমন জানি না আর আমি অপেক্ষা করছিলাম ভোর বাবা বেরিয়ে এই কথাটাই ঠিক ভোর বাবা বলবে আমি যদি ভোর বাবার সামনে বেরোই তো আমি তার জন্যেই অপেক্ষা করছিলাম যে ভোর বাবা খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি রেডি হব। তো তার জন্যে আমার আজকে একটু দেরি হয়ে গেল বোনরাও এসে গেছে চলো রেডি হয়ে যাই তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর বোনের ছেলের শরীরটাও ভালো না তো দেখো আমরা চলে এসেছি এসে বোনের ছেলে শরীরটাও ভালো না ওর ছেলেটাকে তোমরা দেখেছ অনেক ভিডিওতেই দেখাই ওই যে হায় করে ভোলা তো ওর তো দেখেই বুঝতে পারো তো ওর শরীরটা খুবই খারাপ সেটাও একটু দেখতে আসলাম তো এক কাজে দুই কাজ হয়ে যাবে আর কি এটাই যা তো আমরা এখন বসে আছি আমার দাদার ঘরে তো বিকেলবেলা এখন প্রায় সন্ধ্যে হতে গেল তো চাউমিন নিয়ে এসছে দেখো কেমন হাউমাউ করে চাউমিন খাচ্ছি চাউমিন খেতে না আমি ভীষণ ভালোবাসি জানো তো তো চাউমিন খাচ্ছি আর বৌদি ডিমের পোস্ট করে দিল সব্বাইকে এসে দেখো কি অবস্থা বাড়িতে এইমাত্র আসলাম আমরা এখন বাজে হলো নটা আর মাথাটার অবস্থা দেখেছে তো কেমন হয়ে গেছে ঘুটে পাটে একেকার মানে যাওয়ার সময় সুন্দর সেজে গুঁজে যায় আর আসার সময় একদম পুরো উল্লুকচাঁদের মতন হয়ে যায় আর এখন নটা বাজে এসে দেখো আগেই টিভিটা ছেড়ে দিয়েছি আর জানলা দরজাগুলো খুলে দিয়েছি ঘরটা এত সময় বন্ধ ছিল একদম গরম আর এই জানলা খুলে দিয়েছে এখন সুন্দর হাওয়া আসছে আর আমাদের এই জানলা দিয়ে না ভীষণ সুন্দর হাওয়া আসে কারণ কি পাশে পুকুর আছে পুকুরের ওপারে পুরো মাঠ একদম তো সুন্দর হাওয়া আসে এখন হাওয়া খাবো আর ফ্যানটাও ছাড়বো এখন ফ্যান ছাড়িনি ফ্যানটাও ছাড়বো টিভি দেখবো আর কি করবো বলো তো রাতের খাবার রুটি বানাতে হবে টিভিটাও ছেড়ে দিয়েছি আর এখন সবার প্রথমে করবো হলো একটু চা চাটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে আটাটা মাখবো যা খাবো আটা মাখবো তো দেখো সকালবেলা উঠে কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে আবার বাপের বাড়ি ঘুরেও চলে এসেছি অবশ্য আমার বাপের বাড়ি কাছে আমরা দু ঘন্টা থেকে চলে আসি যখনই যাই ওই এক দুই ঘন্টা থেকে চলে সকালের দিকে গেলে হয়তো তিন ঘন্টা থাকা হয় বিকেলের দিকে গেলে দু ঘন্টা থাকা হয় তো এত এনার্জি আসে কোথার থেকে বলো তো তোমাদেরও আসবে এত এনার্জি থাকার জন্য দরকার একটাই প্রয়োজন জিনিস হলো সবসময় হাসি খুশি থাকবে যত সুখ দুঃখই আসুক না কেন যত দুঃখই আসুক না কেন হেসে জয় করে নেবে তাহলে কিন্তু এনার্জি অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে দেখো আমার রাতের খাবার বানানোও রেডি হয়ে গেছে তাহলে দেখো তো কত এনার্জি তো পাঁচ মিশালি একটা তরকারি বানালাম রুটি করলাম দুধ জাল দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তরকারিটা বানালাম তো এবার গ্যাস ট্যাস মুছলেই খাওয়া দাওয়া করে রাতের সুন্দর একটা ঘুম দেবো দিয়ে আবার সকালবেলা উঠব তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা